আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা বয়েলের সূত্র সংক্রান্ত কিছু এমসিকিউ ভিত্তিক গাণিতিক সমস্যা সলভ করব। তো এই ধরনের সমস্যাগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এমসিকিউতে চলে আসে, খুব কমই এই ধরনের সমস্যা কিন্তু সৃজনশীলে চলে আসে। তো আমাদের প্রথম অঙ্কে বলেছে 35 মিটার কিউব আয়তনের একটি পাত্রে কিছু নাইট্রোজেন গ্যাস 175 কিলো প্যাসকেল চাপ দেয়। একই তাপমাত্রায় 50 মিটার কিউব আয়তনের অন্য একটি পাত্রে গ্যাসটি স্থানান্তর করা হলে ওই পাত্রে গ্যাসের চাপ কত হবে? তো এই ধরনের অঙ্কে আমরা প্রথমে এই যে চাপের মান দেওয়া আছে সেই চাপটাকে আমরা বলি হচ্ছে আদি চাপ, যেটাকে আমরা প্রকাশ করি পি ওয়ান দ্বারা। পি ওয়ান ইকুয়াল টু 175 কিলো প্যাসকেল। তো যেহেতু একই তাপমাত্রা বলেছে, অর্থাৎ এখানে কিন্তু বয়েলের সূত্র অ্যাপ্লাই হবে, সেটা আমাদের খেয়াল করতে হবে। তাপমাত্রা যখন প্রেশার ছিল 175 কিলো প্যাসকেল, তখন আয়তন ভি ওয়ানের মান হচ্ছে 35 মিটার কিউব। এরপরে আমাদের বলেছে একই তাপমাত্রায় 50 মিটার কিউব আয়তনের জন্য যখন আয়তন ভি টু এর মান হবে 50 মিটার কিউব, তখন ওই পাত্রে গ্যাসের চাপ কত হবে, অর্থাৎ পি টু এর মান কত হবে, সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা বয়েলের সূত্র থেকে জানি পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু। তো আমরা পি টু এর মান নির্ণয় করবো, পি টু ইজ ইকুয়াল টু হবে কি পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু। পি ওয়ানের মান 175 কিলো প্যাসকেল, ভি ওয়ানের মান 35 মিটার কিউব, ভি টু এর মান 50 122.5 কিলো প্যাসকেল। তো এখানে কিন্তু এককটা অবশ্যই কিলো প্যাসকেল হবে, কারণ আমরা প্রাথমিক চাপটা যেই এককে বসাবো, কিংবা আয়তনে যদি আমাদের বের করতে বলতো আয়তনটা আমরা যেই এককে প্রথমে মানটা বসাতাম, দ্বিতীয় মানটা কিন্তু একই এককে আসবে। তো এখানে যেহেতু আমাদের স্পেসিফিক করে কোনো এককের কথা উল্লেখ করে দেয়নি, আমরা চাইলে যে কোনো এককে মানটা রাখতে পারি। এটা কিলো প্যাসকেল থেকে আমরা প্যাসকেলও নিতে পারি, বা চাইলে অন্য কোনো এককেও কনভার্ট করতে পারি। তো আমরা চাইলে শুধুমাত্র এই এককেও মানটা এখানে এভাবেই রাখতে পারি। তাহলে এটা গেল আমাদের প্রথম অঙ্কের সমাধান। তো দ্বিতীয় অঙ্কে আমাদের বলেছে যে স্থির তাপমাত্রায় 1.3 atm চাপে 500 মিলিলিটার আয়তনের একটি গ্যাসকে 1 atm চাপে আনা হলো। তাহলে প্রাথমিক চাপ ছিল পি ওয়ানের মান কত? 1.3 atm। এই 1.3 atm চাপে গ্যাসের আয়তন ভি ওয়ানের মান ছিল 500 মিলিলিটার। তারপরে চাপটাকে হ্রাস করে পি টু এর মান করা হলো 1 atm। এই 1 atm চাপে গ্যাসের আয়তন ভি টু এর মান কত হবে, সেটা আমাদেরকে বের করতে হবে। তো এখানেও সেম সূত্র, পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু। ভি টু ইকুয়াল টু হবে পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই পি টু। পি ওয়ানের মান 1.3 atm, ভি ওয়ানের মান 500, পি টু এর মান 650 মিলিলিটার। এখানে যেহেতু প্রাথমিক আয়তনটা মিলিলিটার এককে ছিল, তাই এখানে চূড়ান্ত আয়তনটা বা বর্তমান আয়তনটাও কিন্তু মিলিলিটার এককেই এসেছে। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কের সমাধান। পরে আমাদের তৃতীয় অঙ্কে বলেছে স্থির তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন 540 মিলিলিটার থেকে হ্রাস করে 320 মিলিলিটার করা হলো। যদি প্রাথমিক চাপ 63.3 কিলো প্যাসকেল হয়, তবে সংকোচনের পর এর চাপ কত হবে? তাহলে এই 540 মিলিলিটার আয়তন, অর্থাৎ ভি ওয়ান ইকুয়াল টু 540 মিলিলিটার, এই আয়তনে যখন ছিল গ্যাসটা, তখন গ্যাসটার চাপ ছিল কত? 63.3 কিলো প্যাসকেল। তাহলে পি ওয়ানের মান হচ্ছে 63.3 কিলো প্যাসকেল। এরপরে চূড়ান্ত হ্রাস করার পরে গ্যাসের যখন আয়তন হ্রাস পেল, তখন আয়তনের মান ভি টু ইকুয়াল টু 320 মিলিলিটার। এই 320 মিলিলিটার আয়তন যখন গ্যাসের হলো, তখন গ্যাসের চাপ পি টু এর মান কত হলো, সেই মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে আমরা সেম বয়েলের সূত্র অ্যাপ্লাই করব, পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু। পি টু ইকুয়াল টু হবে পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু। এখানে পি ওয়ানের মান 63.3 কিলো প্যাসকেল, ভি ওয়ানের মান হচ্ছে 540 মিলিলিটার, এবং ভি টু এর মান 320 106.819 কিলো প্যাসকেল। তো এখানে কিন্তু চাপের মানটা কিলো প্যাসকেল এককে আসবে, কারণ আদি চাপের মান কিলো প্যাসকেল এককে ছিল।
এখানে যেহেতু আমাদের আয়তনটা কিন্তু হ্রাস পেয়েছে তাই চাপ বৃদ্ধি পেয়েছে, এভাবে আমরা চাইলে রেজাল্টটাকে কম্পেয়ার করতে পারি। তো এ ছিল আজকে আমাদের গাণিতিক সমস্যার সমাধান, আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।